যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন মেরি অট ম্যারকুইস হোটেলের বলরুমে সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল যৌথভাবে উক্ত অনুষ্ঠান আর আয়োজন চূড়ান্ত করেছিলাম তার এই সংবর্ধনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের বিভিন্ন দল এবং সংগঠন টানা হেঁচড়া শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয় নাগরিক সংবর্ধনা বাতিলের কথা স্বীকার করলেও সঠিক কি কারণে তার এ সংবর্ধনা বাতিল করা হয়েছে তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ দূতাবাস কিছুই জানাননি আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস তার নাগরিক সংবর্ধনা নিয়ে নিউ বিভিন্ন মহলে টানা হেঁচড়া শুরু হয় প্রায় প্রতিদিনও চলছিল পাল্টাপাল্টি সভা এবং সম্মেলন নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন প্রদান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেওয়া হয়নি কোনো অনুমতি